হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আজকে মেঘলা ওয়েদারের জন্য আজকে সবার ইচ্ছা করে সিঙ্গারা খাবে। আমি সেই সিঙ্গারা বানিয়ে তোমাদের কাছে দেখাবো, চলো। তোমরা শুধু দেখো মেঘটা কেমন করেছে। আমি তোমাদেরকে বললাম না কেমন ঘন করে মেঘ করেছে, এই বৃষ্টি নামবে বলে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। আর কিছুক্ষণ এরপরে ঝড় বৃষ্টি শুরু হবে। এই কেমন ঝড় শুরু হয়ে গেছে সেটা দেখো। এই বৃষ্টির মধ্যে আমি সিঙ্গাড়ার রেসিপিটা দেখাবো তোমাদেরকে। মেঘ ডাকছে, মোবাইল বন্ধ করে দিই তাড়াতাড়ি করে, এই বৃষ্টি নামবে। কেমন ঝড় বৃষ্টি হচ্ছে সবাই দেখো। ময়দাটা আমি 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম, এই যে বেশ নরম হয়েছে। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি মশলাগুলো দেবো। এরকম করে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মিক্সির মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন এগুলোকে মিক্সিতে প্লেন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দেব। আর সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে লবণ অ্যাড করব পুরোপুরি। আমার আলুটা তৈরি হয়ে গেছে, এই যে এরকম করে গোল করে নিতে হবে মাঝখানটা। এবার এরকম করে কেটে ফেলব। এই যে দু সাইডটাই করে জল এরকম করে লাগিয়ে নিতে হবে।
এই যে এর মধ্যে পুরোটা দিয়ে দেব। চেপে চেপে মুখগুলোকে মেরে ফেলতে হবে ঠিক করে। একটা এখনো তৈরি করা হয়েছে, সবগুলো সিঙ্গাড়া এরকম করে সবগুলো হয়েছে। ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি বানিয়ে কেমন হয়। আর গরম হয়ে গেছে, একটা একটা দিয়ে দেব, লোতে রাখতে হবে, অল্প আঁচে ভাজা হবে। এগুলো এগুলোকে এই যে লাল লাল হয়ে গেলেই আমি এবার তুলে ফেলব। আমার এগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে ফেলবো এগুলোকে। এই যে পুরো সিঙ্গাড়াগুলো ভিজে ভেজে নিয়েছি, দেখলেন তো কেমন সহজ পদ্ধতিতে, কেমন করে কিছু উপকরণ দিয়ে আমি কেমন তৈরি করে দেখালাম আপনাদের কাছে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। এই দেখুন পুরো মুচমুচে হয়েছে, ভেঙে যাবে। এই যে সবগুলো বেশ খুব ভালো হয়েছে। এই ফার্স্ট টাইম বানিয়ে দেখলাম, সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। তাহলে আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম, চলি তাহলে, টাটা।